নমস্কার বন্ধুরা আলপনার কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত ঠান্ডা পড়ে গেছে তো পিঠে তো খাওয়া যেতেই পারে আজ আমি বানিয়েছি ময়দা দিয়ে দুধপুলি দুধপুলি যে শুধু চালের গুঁড়ো দিয়ে হয় তা কিন্তু নয় ময়দা দিয়েও খুব সুন্দর নরম দুধপুলি বানানো যায় আসুন দেখে নেবেন কীভাবে বানাচ্ছি আমি এখানে দুই কাপ ময়দা নিলাম আর নিলাম এক চিমটে লবণ আর এক টেবিল স্পুন ঘি ঘিটা গলিয়ে নিলে এটা দু টেবিল স্পুন মতন হবে আর এই ঘিটা দিয়ে ভালো করে আমি এটাকে ময়ম দিয়ে নিচ্ছি ঘিটা জমানো ঘি বলে আমার একটু ময়মটা একটু বেশি সময় ধরে দিতে হলো আপনারা যদি ঘিটা গলিয়ে নেন তাহলে খুব তাড়াতাড়ি এটা ময়মটা দেওয়া হয়ে যাবে আর এতে পরিমাণ মতো উষ্ণ গরম দুধ দিয়ে আমি ময়দাটাকে মাখবো আপনারা চাইলে জল দিয়েও মাখতে পারেন আমি পরিমাণ মতো দুধ দিয়ে একটা ড বানিয়ে নিলাম আর এর উপর হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে ডতে মাখি রেখে আমি কুড়ি মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দেব ততক্ষণে আমি পুটটা বানিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এখানে এক কাপ মতো নারকেল করা দিলাম এটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম খেজুর গুড় আর চিনি এ দুটো নিজেদের পছন্দ মতো দেবেন পুরো খেজুর গুঁড়ো দিতে পারেন আবার পুরোটা চিনিও দিতে পারেন মিষ্টি আপনাদের পছন্দ মতো রাখবেন চিনি আর গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব চার টেবিল স্পুন ঘন দুধ এখানে আমি ফুল ক্রিম দুধটাকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এই দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব এক টেবিল স্পুন চালের গুঁড়ো এটা জাস্ট বাইন্ডিং করার জন্য আর দুটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম সব কিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পুটটাকে বানিয়ে নেব পুরটা রেডি হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটা একটা প্লেটে আমি নামিয়ে নেব। কুড়ি মিনিট পরে ময়দাটাকে আরেকটু মেখে নিচ্ছি আর এটাকে হাতের মধ্যে নিয়ে লেচি কেটে ছোট ছোট বল বানিয়ে নেব সব বলগুলো বানিয়ে নিয়েছি এখন চাটু আর বেলনিতে একটু তেল মাখিয়ে নেব যাতে কি বেলতে খুব সুবিধা হয় এখন একটা বল হাতে নিয়ে এরকম গোল করে নেব আর লুচির মতো এটাকে বেলে নেব আমি সব বলগুলোকেই এইভাবে লুচির মতন করে বেলে নিয়েছি আমি একটা লুচি হাতে নিয়ে এর মধ্যে এক চামচ পুর দিয়ে দেব আর এইভাবে দু হাতের মধ্যে রেখে মুখটা এইভাবে চেপে দেব আর কিনারাতে আঙুলের মাথা দিয়ে এইভাবে ডিজাইন করে দেব। এটা আপনারা ছাঁচাতেও বানাতে পারেন আমি আরেকটা এভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে কি আপনাদের বুঝতে সুবিধা হয় আমি প্রথম ব্যাচে এই কটা বানিয়ে নিয়েছি এখন কড়াইটা গরম করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়েছে কিনা আমি ছোট্ট একটা ময়দার বল এর মধ্যে দিয়ে দেখছি বলে চারপাশে বুদ মতো এসে গেছে তার মানে তেলটা গরম হয়ে গেছে আমি এটাকে তুলে নামিয়ে নিলাম এখন এর মধ্যে একটা একটা করে আমি পুলি ছেড়ে দেব পুলি দিয়ে কিন্তু আমি সাথে সাথেই নাড়ব না যখন তেলের উপর একটু মতন ভেসে উঠবে তখন আমি পুরিগুলোকে উল্টে দেব এইভাবে পুলিগুলো উল্টে পাল্টে আমি ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব দেখুন সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে আমাদের ভাজা পুলি এই পুলিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আবার এটা যখন আমরা দুধের মধ্যে রসের মধ্যে ডুবাবো তখন এটা দুধ পুলি হয়ে যাবে এখন আমি পুলির রসটা বানিয়ে নেব এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি দুধটাকে জাল করতে বসিয়েছি দুধ খানিকক্ষণ জাল দেওয়ার পরে গুড় আর চিনি দিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন এই ক্লিপটা মিস করে গেছি আর এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ মিল্ক মেড এটা জাস্ট ঘন করার জন্য আপনারা যদি ফুল ক্রিম দুধ নিয়ে ঘন করে নেন তাহলে সেটাও হবে আর মিল্ক মেডটা দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি পুলি ডোবানোর জন্য আমি দুধ মালাই রসটা বানিয়ে রেডি করে নিলাম এটা একটা সাইডে রেখে দেব। এখন আমি সেম প্রসেসেই যে বাকি বলগুলো ছিল সেগুলো দিয়ে সেকেন্ড ব্যাচের আমি পুলিগুলো বানিয়ে নিয়েছি আর এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ব্রাউন কালার হওয়ার পরে ভেজে তুলে নেব যে দুধটাকে আমি জাল দিয়ে রেখেছিলাম সেটা আবার গ্যাসে বসিয়ে দিলাম একটু জাল দেওয়ার পরে জাস্ট গরম করার পরে আমি পুলিগুলো ছেড়ে দিচ্ছি আর এই পুলিগুলো ছেড়ে দিয়ে আমি স্লো ফ্লেমে পাঁচ মিনিট এটাকে আমি বয়েল করব নামানোর আগে আমি একটা এলাচের দানাকে পাউডার করে মিশিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব ভালো আসে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এটা ঠান্ডা হলেই খেতে খুব ভালো লাগে আমার এই সুইট রেসিপিটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটা ভিডিওতে আজকের মতো এখানেই বাই